দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমরশিত, এবং বরাবরের মতো আমার সাথে আছে আরও তিনটি সেগমেন্ট। আজকে আপনাদের জন্য রয়েছে হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমে চলে যাচ্ছি হট সিট উইথ সেলিব্রিটিতে। প্রিয় দর্শক, আজ যিনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন ভীষণ মিষ্টি একজন মানুষ, চলচ্চিত্র অভিনেত্রী, উপস্থাপনা, মডেলিং সব কিছুতে পারফেক্ট থাকা তার চাই। আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন আইরিন সুলতানা। স্বাগত আপনাকে, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, এবং এত মিষ্টি করে আপনি হাসছেন যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমি কি বলবো। খুবই সুন্দর লাগছে আপনাকে, খুবই সুন্দর একটা শাড়ি পরেছেন। তো শাড়ি দেখেই মাথায় যে প্রশ্নটা প্রথমে আসছে যে এত সুন্দর একটা শাড়ি, নিশ্চয়ই ক্লোজেটে আরো অনেকগুলো শাড়ি রয়েছে, মোট শাড়ির সংখ্যা কত? কাউন্ট করা হয়। এবং দেখা যায় যেগুলো আমি ক্যারি করতে পারবো, দিস কাইন্ড অফ ক্লদিং আমি আসলে আমার ওয়ার্ড্রবে রাখি। এছাড়াও মাঝে মধ্যে কিছু শপিং করতে গেলে দেখা যায় না, ভুল ভাল শপিং হয়ে যায়, তো সেক্ষেত্রেও খানিকটা যে নেই তা বলবো না, তবে রয়েছে। আচ্ছা, ভুল শপিং এটা আসলে কি হিসেবে হয়, মানে চোখে দেখাতে সুন্দর কিছু লাগলে নিয়ে ফেলেন সেক্ষেত্রে কি? কাইন্ড অফ যে আমার এই কালারটা বা এই ডিজাইনটা খুব ভালো লাগছে, কিন্তু যখন আমি ট্রায়াল করলাম, মানে বাড়িতে আসার পর হয়তো বা ট্রায়াল করছি, আমাকে ওভাবে আমি কমফোর্ট ফিল করছি না, বা আমাকে দেখতে ওরকম ভালো লাগছে না। কাপড়টা হয়তো বা ইন্ডিভিজুয়ালি অনেক সুন্দর, বাট আমাকে ওরকম ভালো লাগছে না। সেক্ষেত্রে দেখা যায় যে ওই কাপড়গুলা একটু সাইড করেই রেখে দেই, পরার ঠিক মতো হয় না আসলে। এর মানে বুঝতেই পারছি ফ্যাশন নিয়ে আজ অনেক আলোচনা হবে, অনেক কিছু জানবো, একদম প্রস্তুতি নিয়ে আছি। তবে তার আগে জানতে চাই বর্তমান সময়ের ব্যস্ততা কেমন যাচ্ছে? কাজের জায়গাটা হচ্ছে এই সময় একটা কন্টেন্টে কাজ করছি, আর যেটার নাম স্মৃতির আলপনা আঁকি, একটা কন্টেন্টে কাজ করছি। আর এছাড়া হচ্ছে শিডিউল দিয়েছি ডিসেম্বর অ্যান্ড জানুয়ারিতে, সো আই এম গেটিং প্রিপারেশন যে আমার ওই কাজগুলো কীভাবে করব, সেটার জন্য কীভাবে নিজেকে রেডি করবো অ্যান্ড অ্যাসেট্রা। এবার একটু জানতে চাই শুটিং বিষয়ক ঘটনাগুলো সম্পর্কে। অনেক বছর ধরে কাজ করছেন, অনেকের সাথে কাজ করছেন, অনেক সিচুয়েশনে কাজ করছেন, কখনো পজিটিভ থাকে, কখনো নেগেটিভ থাকে, সব মিলিয়েই তো জীবন। তো আপনার কাছ থেকে আপনার শুটিং সেটের তিনটা পজিটিভ আর তিনটা নেগেটিভ বিষয় জানতে চাই। শুটিং সেটের সবথেকে পজিটিভ বিষয়টা হচ্ছে যে অনেক মানুষ একসাথে, মানে একটা শুটিংয়ে দেখা যায় 60-70 জন মানুষ থাকে, মানে পুরো ইউনিটে দেখা যায় সবাই খুব মজা করছি, কাজ করছি, খাচ্ছি, মানে হুলস্থুল আনন্দ হতে থাকে, কাজ হতে থাকে। এই বিষয়টা মানে থাকে না, একা হয়ে বোর ফিল হওয়ার এই বিষয়টা একদমই থাকে না। যদি শুটিং ইউনিটে সবাই খুব কর্ডিয়াল ফ্রেন্ডলি হয় তো দেখা যায় খুব মজা করে শুটিং হয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমার শুটিংয়ের খাবার খেতে ভীষণ ভালো লাগে। আর 3 নম্বর হচ্ছে কাজটা যেটা হয়, মানে আলটিমেটলি তো দর্শকদের জন্য কাজ করা হয়, সো মাথায় সবসময় একটা বিষয় ঘুরতে থাকে যে এই প্রোডাকশানটা কীভাবে, কতটুকু মানে আমি আমার যে থেকে আউটপুটটা দিব, মানে কতটুকু অন স্ক্রিনে নিজেকে প্রেজেন্ট করব, বা সবার ভিতরে যে একটা দর্শকদের জন্য কাজ করার যে একটা ক্ষুধাটা, ওইটা একটা খুব পজিটিভ একটা বিষয়। আমরা তিনটা পজিটিভ পেয়ে গেছি, এবার তিনটা নেগেটিভ। আমি খুব বাংলা ভাষায় যদি বলি, মানে রুট লেভেলের বাংলা ভাষায় যদি বলি, সেটা হচ্ছে যে আমরা কামলা দিই, হ্যাঁ, সকাল থেকে রাত, অর্ধেক রাত, পরের দিন ভোর। এমনও হয়েছে যে 12টা, 1টা, 2টো, 3টে, 3:30 বেজে গেছে, শুটিং শেষ করে বাসায় ফিরে পরদিন হয়তো বা আর একটা সেটে কাজ করতে হবে, মানে তখন দেখা যায় কি শুধু মাথার ভিতরে থাকে যে না, আমাকে প্রোডাকশনটা মানে আমার জন্য যেন হার্মফুল না হয়, ওইটা মাথায় রাখতে হয়, এবং চেষ্টা করি যে ইউনিটের সাথে মিলেই কাজটা কমপ্লিট করে দেওয়ার।
তো এটা একটা বিষয় যে অনেক বেশি প্রেশার পড়ে যায় এটা একটা টাইম ম্যানেজ করাটা টাফ হয়ে যায় হ্যাঁ একদম অনেক সময় মানে এনভায়রনমেন্ট মানে প্রপার থাকে না চেঞ্জ করা বা খাওয়ার বসার হ্যাঁ এক্স্যাক্টলি মানে দেখা যায় অনেক এমন কোনো রিমোট এরিয়াতে কাজ করছি যে লিটারালি দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে যেতে হচ্ছে বা ওখানে থাকার যে পরিবেশগুলো সেগুলো অতটা সুন্দর থাকে না তো ওগুলাকে অ্যাকসেপ্ট করেই আসলে থাকতে হয় বা শুটিংটা করতে হয় আর থার্ড আরেকটা কি বলবো তার মানে আর কিছু নেই মানে খারাপ আর কিছুই পাচ্ছেন না সবই পজিটিভ হ্যাঁ পজিটিভই অবশ্যই বলবো কারণ এটা আমার দেখা যায় কাজের এনভায়রনমেন্টটা আমার সেকেন্ড ফ্যামিলি বা সেকেন্ড হোম বলা যায় যে ফ্যামিলির খারাপ খুব কমই বলা যায় ভালোটা অনেক থাকে চলুন দেখে আসি কি আছে আপনাদের জন্য স্কিন কেয়ার অ্যান্ড টিপসে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো স্কিন কেয়ার উইন্টারের সময় যে আমাদের স্কিন প্রবলেমগুলো আছে সেই প্রবলেম নিয়ে কথা বলবো এবং সেগুলোর সলিউশন নিয়ে আমি কথা বলবো তো ফার্স্টলি আমরা স্কিনে কী প্রবলেম দেখা দিই সেটা হচ্ছে ড্রাইনেস ডিহাইড্রেশন সো ডিহাইড্রেশনের জন্য আমরা কী করি স্কিনটাকে আমরা খুব ভালোভাবে নারিশ করতে পছন্দ করি সো এটা না করলে হয় কি স্কিনটা ক্র্যাকি হয়ে যায় স্কিনটা অনেক বেশি আনস্মুথ হয় এবং ড্রাই খসখসে অনেক কিছু চলে আসে যেটা আমি সবসময় এই কোয়েশ্চেনগুলো পেয়ে থাকি উইন্টারে আমাদের যে প্রবলেমগুলো দেখা দেয় সেটার একটাই কারণ আমরা পানি বেশি ইনটেক করে থাকি না পানি ইনটেক না করার জন্য আমাদের স্কিনের মধ্যে অনেক বেশি পানির যে ডিহাইড্রেশনের যে ব্যাপারটা সেটাও চলে আসে এবং তারপরে যেটা করতে হবে প্রতিদিন আমাদের গোসল করতে হবে আমরা কিন্তু শীতের দিনে গোসল করতেই চাই না দেন আমরা কী করবো শাওয়ারের পরে অল্প ভিজা শরীরে আমরা লোশন ইউজ করতে পারি যেই লোশনগুলা দেখা যাচ্ছে যে একটু হাইড্রেট হয় সো হাইড্রেট লোশনগুলা সেই ময়শ্চারাইজারগুলা আমরা খুঁজে বের করে সেগুলো আমরা লাগিয়ে নেব এবং সাথে আমরা একটু এক্সট্রা কেয়ার করব হোম কেয়ার যেটা সেটা বাসায় বসে আমরা করতে পারি যেমন অ্যালোভেরা আমি সবসময় বলে থাকি অ্যালোভেরা খুব ভালো একটা ময়শ্চারাইজার এবং সাথে ওটার ব্রাইটনেসের যে ব্যাপারটা সেটাও চলে আসে এছাড়া আছে কলা পেঁপে হোম রিমেডি যেগুলো এগুলো আমি সবসময় সাজেস্ট করে থাকি এবং যখন আপনারা শাওয়ার নেবেন শাওয়ারের সময় আপনার অবশ্যই অলিভ অয়েল বডিতে ভিজা বডিতে ম্যাসাজ করতে থাকবেন এবং যখন রাত্রিবেলা আপনারা শুতে যাবেন তখন আপনারা অ্যালমন্ড অয়েল যেটা আমন্ড আর অ্যালমন্ড যেটাই হোক আপনারা এই অয়েলটা মুখে ম্যাসাজ করবেন এবং বডিতে ম্যাসাজ করার পরে লোশন লাগাবেন আরেকটার সাথে কাজ করা যায় সেটা হচ্ছে গ্লিসারিন অ্যান্ড গোলাপ জল চমৎকার বিউটি টিপস দেখিয়ে দিলাম আপনাদেরকে বাট এগুলো কেবল দেখলেই হবে না অবশ্যই বাসায় ট্রাই করতে হবে চলে যাচ্ছি আমাদের আজকের গেস্টের সাথে আবারও আর যায় সো বলছিলামই যে অনেক কিছু জমিয়ে রেখেছি আটকে রেখেছি এবার বের করা বাকি আপনি বলেছিলেন যে এই যে ঘুমানোর সময়টুকু পান না অনেক লেট নাইট হয়ে যায় আবার পরের দিন কল টাইম থাকে তো এই অভিনয় জীবনে চা কিংবা কফি আপনাকে কতটুকু সাপোর্ট দিয়েছে এটা তো অবশ্যই সাপোর্ট দেয় যখন ইনফ্যাক্ট রাতের বেলা অনেক লেট নাইট শুটিং হয় তখন আসলে চা বা কফি প্রয়োজন পড়ে কিছু করা থাকে না তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকখানি ওষুধের মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একদম প্রভাব ফেলে একদম এবার একটু ফুড হ্যাবিট সম্পর্কে জানতে চাই রাত্রে শুটিং করলে বা রাত্রে কাজ করলে একটু ক্ষুধা ক্ষুধা লাগে কিন্তু খেলে মোটা হয়ে যাওয়ার একটা ভয়ও থাকে নিজেকে ফিট রেখেছেন একদম মেদ ছড়িয়ে রেখেছেন নিশ্চয়ই অনেক কঠোর পরিশ্রম করছেন জানতে চাই আসলে কি তাই কঠোর কিছু করছেন একদমই না কি করেন তাহলে আমার আমার যেটা হয় সেটা হচ্ছে আমি সব খাবারই খাই কিন্তু খাবারের পরিমাণটা কম থাকে কখনো কি এমন হয়েছে যে খুব পছন্দের একটা খাবার হতে পারে ভাত ভর্তা বা বিরিয়ানি একদম প্লেট ভরে এবং পেট ভরে খেয়েছেন অনেক খেয়েছেন এটাও হয়েছে মানে যখন মানে সাডেনলি খুব ফ্রেন্ড সার্কেল মিলে মনে হয় যে না আজকে কোথাও খেতে যাও পুরান ঢাকাতে তো রাতের বেলা গেলে দেখা যায় ভ্যারাইটি অফ বিরিয়ানি পাওয়া যায় সো মাঝে মধ্যে বিরিয়ানি খাওয়ার ক্রেভিংস হয় ওকে সো সেক্ষেত্রে দেখা যায় যে যখন যাই মনে হয় কি অনেক খাবো কিন্তু আলটিমেটলি আমি নিজেও ফিল করি যে ওই রকম লেভেলে খেতে পারি না কিন্তু খেয়ে ফেলি মানে যা খাই তার তুলনায় দেখা যায় যথেষ্ট বেশি খেয়ে ফেলেছি তার মানে ফিটনেসটা একদম গড গিফটেড ধরে রাখতে পেরেছে না না না
একদমই না, গড গিফটেড তো একদমই বলবো না, কারণ এটার জন্য ওয়ার্কআউট করতে হয়। ওয়ার্কআউট না করলে মোটামুটি এই মেনটেনেন্স যে ব্যাপারটা সেটা আসলে ধরে রাখা যায় না। শুটিংয়ের ক্ষেত্রে কিছু না কিছু পছন্দের, কিছু না কিছু অপছন্দের থাকে। একটা অপছন্দের জিনিস জানতে চাই, যেমন আমার ক্ষেত্রে মেকআপ তোলাটা অপছন্দের, বাকি সব কিছু ঠিকঠাক, এরকম আপনার কি? আমার মেকআপ করা এবং মেকআপ উঠানো দুটোই আমার কাছে খুবই কষ্টের, খুবই কষ্টের। কারণ হচ্ছে যখন মেকআপ নিয়ে দেখা যায় এক ঘন্টা লেগে যায় মিনিমাম রেডি হতে, তো এই যে একটা ঘন্টা বসে বসে মেকআপ করতে হয় এটা আমার জন্য খুবই কষ্টের। আবার যখন মেকআপটা উঠায় তখনও দেখা যাচ্ছে ওরকম খুব 15-20 মিনিট লেগে, আধা ঘন্টা লেগে যায় যে ওটা খুব সুন্দর করে ক্লিন আপ না করলে তারপর দেখা যায় স্কিনের একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। দ্যাটস ওয়াই দেখা যায় যে মেকআপ দেওয়ার সময় যতটুকু না টেনশন কাজ করে তার থেকে উঠানোর সময় আরও বেশি টেনশন কাজ করে। তাহলে একটু জানতে চাই মেকআপ তোলার সময় কী কী টেনশন মাথায় রেখে কী কী ব্যবহার করেন? অলিভ অয়েলটা দিই, অলিভ অয়েল দিয়ে অনেকক্ষণ ধরে আমি ম্যাসাজ করি, অ্যান্ড দেন তারপরে ক্লিনজার দিই, তারপরে আমি হচ্ছে ওয়েট টিস্যুটা ইউজ করি, অ্যান্ড দেন আমি আমার ক্লিনজার দিই। ঘোরার ক্ষেত্রে কোন জায়গা পছন্দ, দেশ বিদেশ? দেশ বা বিদেশ যে কোনো জায়গায় ঘুরতে ভালো লাগে, তবে যেটা ভালো লাগে বেশি সেটা হচ্ছে সমুদ্র ভালো লাগে। সমুদ্র, হ্যাঁ সমুদ্র, অ্যান্ড সমুদ্রের সাথে যদি একটু পাহাড় ঝর্ণা একসাথে মিলে যাওয়ার কোনো বিষয় থাকে তাহলে ওটা আরও বেশি ভালো লাগে। আধ্যাত্মিক, খুবই আধ্যাত্মিক। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের অডিয়েন্সদের যদি কিছু বলার থাকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ভীষণ ভালো লাগলো, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ আপনাদের জন্যই কাজ করি, কাজগুলো দেখবেন, ভালো হলে অ্যাপ্রিসিয়েট করবেন, মন্দ হলেও সেটা জানাবেন, তাহলে হয়তো আমরা নিজেদেরকে শুধরে নিয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করব। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ব্যস্ততার মধ্য দিয়ে এসেছেন, এত মিষ্টি করে আমাদের সাথে সব কিছু শেয়ার করেছেন ব্যক্তিগত তথ্যগুলো। এখন আমরা আপনার মতো ফিট থাকার চেষ্টা করব আর সুন্দরভাবে স্টাইল করার চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য, স্পেশালি বলবো এশিয়ান টিভিকে আমাকে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, গ্লস অ্যান্ড গ্লিটার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।